আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি এখনকার সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পাকিস্তানে ইমরান খানকে হঠাতে লং মার্চ ঘোষণা ট্রাম্পকে কোনো গোয়েন্দা তথ্য দিতে চান না বাইডেন ইসরায়েলকে বিচারের আওতায় আনলো আইসিসি ইয়েমেনের হুতিদের সন্ত্রাসবাদের তালিকা বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনের পক্ষে ঘোষণা আতঙ্কে ইসরায়েল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাকিস্তানি ইমরান খানকে লং মার্চ ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লং মার্চ করবে পাকিস্তানের বিরোধী দলীয় জোট। দেশটির ২৬ মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার পিটিএম প্রেসিডেন্ট ও জমিয়তি আলামায় ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান বৃহস্পতিবার এই ঘোষণা দেন এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেত্রী নওয়াজ কন্যা মরিয়ম নেওয়াজ পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলোয়াল ভুট্টু জারদারি সহ অন্যান্য নেতারা এই সময় ইমরানকে পুতুল প্রধানমন্ত্রী আখ্যায়িত করে মরিয়ম নওয়াজ বলেন কাশ্মীরিদের পক্ষে কথা বলতে কেন ব্যর্থ হয়েছেন আপনি আপনার পররাষ্ট্র নীতি কি কাশ্মীরি জনগণ যখন আপনার সমর্থন প্রত্যাশা করছিল তখন আপনি ব্যস্ত ছিলেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের বিরুদ্ধে মামলা নিয়ে ইমরান খানের পদত্যাগের দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বদলীয় জোট গঠন করে পাকিস্তানের মূল বিরোধী দলগুলো জোটের নাম দেওয়া হয় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বিরোধীদের দাবি পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব চলবে না নতুন দায়বদ্ধতা আইন আনতে হবে এবং ইমরান খানকে ইস্তফা দিতে হবে বিরোধীদের দাবি ইমরান নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন আর সেই জালিয়াতিতে সাহায্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী ট্রাম্পকে কোনো গোয়েন্দা তথ্য দিতে চান না বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো গোয়েন্দা তথ্য দিতে চান না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসি অনলাইন জানিয়েছে ট্রাম্পের বেখেয়ালি আচরণের কারণে তাকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেয়া উচিত নয় বলে মনে করেন বাইডেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর নীতি রয়েছে সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে এখন থেকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য জানান অধিকার রাখেন ডোনাল্ড ট্রাম্প সিবিসি নিউজের এক সাক্ষাৎকারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একই রকম সৌজন্য রক্ষা করা হবে কি না এবং তিনি গোয়েন্দা তথ্য পাবেন কিনা না এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন আমি সেটা মনে করি না এ সময় তিনি বলেন ট্রাম্পের বেখ্যানি আচরণের কারণেই তার গোয়েন্দা তথ্য পাওয়া উচিত নয় বাইডেন আরও বলেন আমি মনে করি না যে ট্রাম্পকে গোয়েন্দা ব্রিফিং দেওয়ার প্রয়োজন আছে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে এভাবে ট্রাম্পের বিষয়ে কথা বলেছেন বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প তার চার বছরের ক্ষমতায় প্রতিনিয়ত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছেন এমনকি জাতীয় গোয়েন্দা সংস্থায় তার সময় ছয়জন পরিচালক বদল হয়েছে দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন প্রকাশ করতে দেখা গেছে ইসরায়েলকে বিচারের আওতায় আনলো আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে এসেছে শুক্রবার পাঁচ ফেব্রুয়ারি এ সম্পর্কিত একটি রুল জারি করে আইসিসি জানায় ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠিত যুদ্ধাপরাধ ও নৃশংসতার বিচার করার এখতিয়ার রয়েছে তাদের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় শুক্রবারের এ রায়ের ফলে এখন থেকে আইসিসিতে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজার সংগঠিত ইসরায়েলি নৃশংসতার বিচার চাইতে পারবে ফিলিস্তিনিরা এ রায়ে ফিলিস্তিনিরা খুশি হলেও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই হাজার সাল থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের তদন্ত করে আসছেন আইসিসির প্রধান কৌসলি ফতক বেনসুদা এর আগে তিনি বলেছিলেন সেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে তা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে এ ব্যাপারে শুক্রবার জারি করা রুলে আইসিসি জানিয়েছে ইসরায়েলের দখল কেন্দ্র ফিলিস্তিনের পশ্চিম তীর গাজায় উপত্যকা ও পূর্ব জেরুজালেমকে এখন থেকে এই আদালতের এখতিয়ারের মধ্যে আনা হল ইসরায়েল আইসিসির সদস্য নয় দেশটি এই বিচারিক এখতিয়ার প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক বিচারিক সংস্থাটিকে রাজনৈতিক সংগঠন আখ্যা দিয়ে এ বিচার থেকে নিজেদের সব নাগরিক ও সেনাকে রক্ষা করার অঙ্গীকার করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন আদালতের এই সিদ্ধান্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের তার নাগরিকদের রক্ষা করার অধিকারকে বাধাগ্রস্ত করবে তবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিতাহকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ওয়াফা জানায় এই সিদ্ধান্ত ন্যায় বিচার ও মানবতা মূল্যবোধ ও ও স্বাধীনতা এবং শহীদদের রক্ত তাদের পরিবারের জন্য এক বিজয় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদার বাহিনীর মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংগঠিত করার অভিযোগ দীর্ঘদিনের তবে এই অপরাধ বিচারে আইসিসির ভূমিকা প্রত্যাখ্যান করে আসছে দেশটি উনিশশো সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের অধিকৃত এলাকায় নির্বিচারে শিশু হত্যা থেকে শুরু করে স্থানীয়দের জমি দখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি গড়ে আসছে ইসরায়েল যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ নৃশংসতা চালিয়ে আসলেও এর বিচার পর্যন্ত চাইতে পারছে না অধিকৃত পশ্চিম তীর গাজা ও জেরুজালেমের বাসিন্দারা ইয়েমেনের হুতিদের সন্ত্রাসবাদের তালিকা বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কংগ্রেসকে জানিয়েছেন তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিতে চান ক্ষমতা ছড়ার মাত্র একদিন আগে অর্থাৎ গত ১৯ জানুয়ারির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনি হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেন এর ফলে হুতিদের সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোর আর্থিক লেনদেন পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় তবে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ যেতে না যেতে সেই স্বীকৃতি প্রত্যাহার করতে চলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য জাতিসংঘ রেড ক্রসের কার্যক্রম এবং কৃষি পণ্য ওষুধ ও মেডিকেল সরঞ্জাম রফতানি ও নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখে যুক্তরাষ্ট্র তবে সেটি গেমেনের সংকট কাটাতে যথেষ্ট নয় জানিয়ে ওই স্বীকৃতি পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানান জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর কর্মকর্তারা দু হাজার পনেরো সালে হুথিদের দমনে ইয়েমেনে প্রবেশ করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট লড়াইটি ইয়েমেনের সহিংসতা হিসেবে দেখালেও আদতে সেটি ইরান সৌদি হিসেবে মনে করা হয়। এতে বরাবরই পূর্ণ সমর্থন ছিল ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনের পক্ষে ঘোষণা আতঙ্কে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধ অপরাধের তদন্ত ও বিচার করার অধিকার রাখে আইসিসি ফিলিস্তিন স্ব শাসন কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আবেদনের জবাবে এই ঘোষণা দিল আন্তর্জাতিক বিচারিক এই সংস্থাটি আইসিসির প্রধান প্রসিকিউটর ফতো বিন সৌদার ২০১৯ উনিশ সালে বলেছিলেন পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি অপরাধযোগ্যের বিষয়ে তদন্ত চালানোর বিষয়ে নানা যৌক্তিক ভিত্তি রয়েছে তবে এই তদন্ত চালানোর এখতিয়ার আইসিসির রয়েছে কিনা সে বিষয়ে এই বিচারিক সংস্থাকে আগে একটি রায় দিতে হবে আইসিসি তার রায় বলেছে ইসরায়েল ফিলিস্তিনের যেসব অঞ্চল উনিশশো সালে দখল করেছে সেসব অঞ্চল যেমন পূর্ব বায়তুল মোকাদ্দাস সহ পশ্চিম তীর এবং গাজা এই অঞ্চলগুলোতে আইসিসির বিচার কার্যক্রম চালানোর অধিকার রাখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণা তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনের সব ধরনের ইসরায়েলি বসতি ও স্থাপনার নির্মাণ পুরোপুরি অবৈধ কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এই বিষয়টিকে উপেক্ষা করে আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয় দুই সালে মানবতার বিরুদ্ধে অপরাধ জাতিগত নিধন বা গণহত্যা ধর্ষণ ও অন্যান্য অপরাধ যা আগ্রাসনের সময় চালানো হয় সেসব বিষয় তদন্ত করা এ সংস্থার দায়িত্ব কিন্তু ইসরান এ সংস্থায় যোগ দেয়নি ও এ সংস্থাকে স্বীকৃতি দেয়নি এ অবস্থায় আইসিসির ইসরায়েল বিরোধী রায় বা ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসির ঘোষণার জবাবে বলেছে এই ঘোষণাটি আবারও প্রমাণ করলো যে সংস্থাটি একটি রাজনৈতিক পক্ষমাত্র বিচারিক সংস্থার নয় ইসরায়েলি নেতৃবৃন্দের ক্ষুব্ধ হওয়ার কারণ তারা এই যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ অপরাধগুলো বিচারিক তদন্ত প্রক্রিয়ায় প্রমাণিত হবে এবং তাতে শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতাদের গ্রেফতারের নির্দেশও দেয়া হতে পারে সম্প্রতি আরব লীগের মহাসচিব আহমদ আবুল গায়দ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে স্বীকার করেছেন যে ফিলিস্তিনি ইস্যুটি ইচ্ছাকৃত উদাসীনতার শিকার হয়েছে তিনি বলেছেন ইস্যুটির ব্যাপারে নীতি গ্রহণ করা হয়েছে এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে কেবল ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে বিনা বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা ও বন্দি করা ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দেয়া ও তাদের কৃষি জমি দখল করা অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ এবং গাজার উপর অমানবিক অবরোধ আরোপ এসবই মানবাধিকার লঙ্ঘনের খুব নিকৃষ্ট দৃষ্টান্ত যা ইসরায়েল যুগ যুগ ধরে চালিয়ে আসছে এ অবস্থায় আইসিসির এই ঘোষণা ফিলিস্তিনিদের জন্য বড় ধরনের বিজয়